দলবদলের আগেই দল গোছানো শেষ, বাকি শুধু আনুষ্ঠানিকতা। ঢাকা প্রিমিয়ার লিগের সেই দলবদল 1 মার্চ, লিগ শুরু হবে 15 মার্চ থেকে। তবে জাতীয় ক্রিকেটাররা এবারও বেশিরভাগ ম্যাচ খেলতে পারবেন না, আন্তর্জাতিক ব্যস্ততায়। বাড়ছে প্রাইজ মানি, সাকিব খেলবেন মোহামেডানে, তামিম মুশফিক প্রাইম ব্যাংকে, আবাহনীতে লিটন দাস, নাজমুল শান্তরা, আর চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের থাকছেন নুরুল হাসান সোহান। বিপিএল শেষ না হতেই শুরু হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। সিসিডিএমের প্রথম সভায় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার আসর নিয়ে বৈঠকে 12 ক্লাবের প্রতিনিধি। দল গুছিয়েই দলবদলের তারিখ নিয়ে বৈঠকে বসেছিল ক্লাব কর্তারা। লিগ শুরু 15 মার্চ, দলবদল আগামী মাসের 1 ও 2 তারিখ। যদিও জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন না অনেক ম্যাচ, ইংল্যান্ড সিরিজ শেষ হতেই আয়ারল্যান্ডের সঙ্গে হোম আর অ্যাওয়ে সিরিজ। খেলাটা তো শুরু করতে চেয়েছিলাম বিপিএল শুরু শেষ হওয়ার পরপর, তো এখন আমাদের আবার বিসিএলের খেলা শিডিউল পড়ে গেছে। সো বিসিএলে অনেক প্লেয়ার এঙ্গেজ থাকবে, এই জন্য আমরা প্রিমিয়ার ডিভিশনটা আসলে ফেব্রুয়ারি এন্ডে শুরু করতে পারছি না। সো আমরা আজকে যেটা ডিসাইড করলাম, 15 মার্চে আমরা প্রিমিয়ার ডিভিশনটা শুরু করব। এবারও একাদশে বিদেশি ক্রিকেটার একজন করে, তবে নিবন্ধনে কোনো সীমা নেই। আর বিকেএসপি থাকে, তো যেহেতু মার্চে আমাদের দুইটা দেশি ক্রিকেটারদের গন্তব্য চূড়ান্ত, আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক আর শেখ জামালের মধ্যেই সীমাবদ্ধ শিরোপার লড়াই। তারার মেলা আকাশী নীলে, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারি, লিটন দাস, এনামুল হক বিজয়রা খেলবেন আবাহনীতে। মোহামেডানে ফিরছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আবুজায়দ রাহি, সৌম্য সরকার, শুভাগত হোম, এনামুল হক জুনিয়ররাও সাদা কালো জার্সি গায়ে জড়াচ্ছেন। গত মৌসুমে সেরা দল গড়েও চ্যাম্পিয়ন হতে পারেনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, এবারও শক্তিশালী দল গড়েছে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নাসির হোসেন, শেখ মেহেদি, শরীফুল ইসলাম, মোহাম্মদ মিথুন, রুবেল হোসেনদের খেলা নিশ্চিত। বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তারকায় নয়, তারুণ্যে ভরসা রাখছে। নুরুল হাসান সোহান যথারীতি অধিনায়ক, সাইফ হাসান, তহিদ হৃদয়, তাইবুর পারভেজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, ফজলে রাব্বি তাদের রিক্রুট। তবে মোহামেডান ও শেখ জামাল দুদলই দাবি করছে মেহেদি হাসান মিরাজ তাদের ক্রিকেটার। যথারীতি মিরপুর আর বিকেএসপির 2, এই 3 ভেনুতে হবে খেলা। তবে মিরপুরে আন্তর্জাতিক ব্যস্ততা থাকলে বিকল্প ভেনু ফতুল্লা, আর বিকেএসপির যাতায়াতের সমস্যা দূর করতে এবার আধা ঘন্টা পিছিয়ে সকাল 9:30 শুরু হবে ম্যাচ। শুরুতে আমরা হয়তো সেরে বাংলা 2-3টা খেলার জন্য পাবো, তারপরে যখন আয়ারল্যান্ডের টেস্টের জন্য ছেড়ে দিতে হবে তখন আমরা বিকল্প ভেনু হিসেবে ফতুল্লাটাকে ইউজ করবো। এক মৌসুম পর লিগ ফিরছে 12 দলে। গত মৌসুমে 1 রেলিগেশন ও 2 প্রমোশনে, নতুন সঙ্গী অগ্রণী ব্যাংক ও ঢাকা লেপার্ড ক্লাব। আমরা কনসিডার করব। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।